হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। স্টাডি রুমে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শুরু করছি আমরা আমাদের আজকের সিরিজ। আজকে আমরা দেখব পরিবেশবিদ্যা সম্পর্কিত আমাদের যে 1000 ইভিএস এমসিকিউ সিরিজের যে টার্গেট ছিল সেই টার্গেটের সিরিজ 3। এর আগে আমরা দুটো এমসিকিউ সিরিজ করেছি, সিরিজ 1 এবং 2। সেখানে 15টা 15টা করে টোটাল 30টা হয়েছে। তো আপনারা ওইগুলোও দেখে নেবেন যারা দেখেননি। তো বন্ধুরা, আজকে আমরা এই সিরিজের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন পার্ক ও অভয়ারণ্য সম্পর্কিত তথ্য তুলে ধরব। তো আর দেরি না করে বন্ধুরা শুরু করছি। শুরু করার আগে একটা একটু বলে রাখি যে আপনারা নিশ্চয়ই, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো শুরু করছি, দেখছি আজকে প্রথম কি প্রশ্ন রয়েছে। প্রথম রয়েছে, ত্রিপুরার মোট কয়টি জাতীয় উদ্যান আছে? অপশানে আছে 2টি, 4টি, 6টি, 1টি। তো বন্ধুরা, সঠিক উত্তর কী হবে আপনারা সেটা আইডিয়া করে নিন, এবং আমার দেওয়া উত্তরের সাথে আপনারা সেটা মিলিয়ে নেবেন। তো দেখে নিচ্ছি সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 2টি। ত্রিপুরাতে 2টি জাতীয় উদ্যান রয়েছে। তো এই সম্পর্কিত কিছু ইনফরমেশন আমরা দেখব কি আছে। ত্রিপুরাতে মোট 2টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে, আর সেগুলো হচ্ছে, একটা হচ্ছে মেঘলাচিতা জাতীয় উদ্যান, আর দ্বিতীয়টি হচ্ছে রাজবাড়ী জাতীয় উদ্যান। তো অবশ্যই দুটোর নাম আপনারা শিখে নেবেন। প্রশ্ন যে এখানে যে ফরম্যাটে ছিল, ত্রিপুরাতে মোট কয়টি জাতীয় উদ্যান আছে, এমন আসবে এমন কোনো কথা নেই, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, উদ্যানগুলোর নাম দিয়ে দিয়ে আসতে পারে। ধরুন আপনাকে 4টা নাম দেওয়া থাকলো অপশানে, এবং এখান থেকে একটাই জাতীয় উদ্যান হবে, বাকিগুলো জাতীয় উদ্যান নয়, এমনও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে জাতীয় উদ্যানের নামটা আপনাকে চিহ্নিত করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আপনার যদি দুটো জাতীয় উদ্যানের নাম আপনারা জেনে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই সঠিক উত্তরটি করতে পারবেন। তো আপনারা নোট করে রাখবেন বিষয়গুলো যদি আপনাদের দরকার মনে করেন। তো দেখছি পরের প্রশ্ন, এখানে রয়েছে, ত্রিপুরার কোন অভয়ারণ্য বাইসনের জন্য বিখ্যাত? তো বন্ধুরা, অপশানে কি রয়েছে দেখে নেব। এখানে রয়েছে সিপাহীজলা, তৃষ্ণা, রোয়া, কোনোটাই নয়। তো প্রথমে আপনারা আইডিয়া করে নিন কোনটা সঠিক উত্তর হবে। নিশ্চয়ই আপনারা আইডিয়া করে নিয়েছেন, তো মিলিয়ে নিন আমার দেওয়া উত্তরের সাথে। তো সঠিক উত্তর হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা অভয়ারণ্য বাইসনের জন্য বিখ্যাত, এবং এই সম্পর্কিত কিছু ইনফরমেশান আছে কিনা দেখে নিই। তো ইনফরমেশান রয়েছে, দক্ষিণ ত্রিপুরার তৃষ্ণা অভয়ারণ্য বাইসনের জন্য বিখ্যাত। ধারণা করা হয় যে এখানে 150টির মতো বাইসন রয়েছে। এটা আইডিয়া, একটা হিসাব, আনুমানিক হিসাব, কম বেশিও হতে পারে। তো এখানে বাইসন সংরক্ষণের জন্য 12টি জলাশয় খনন করা হয়েছে, এবং এই জলাশয়গুলোতে বিশেষ করে বিকেলের দিকে অনেক সময় বাইসনরা জল খেতে আসে, আর তখনই মানুষের নজরে চলে আসে, যারা দেখতে যায়। লাগ ভালো থাকলে হয়তো দেখা মিলতেও পারে। তো এখানে গভর্নমেন্ট থেকে এখানে 12টি জলাশয় খনন করে দেওয়া হয়েছে, আর সেখানে বাইসন, এগুলো বাইসনের যে সংরক্ষণের জন্যই প্রকৃতপক্ষে করা হয়েছে। তো দেখব পরে কি রয়েছে। এরপরে এটা হচ্ছে, দেখছেন আপনারা বাইসনের একটা ছবি দেওয়া আছে, তৃষ্ণার বাইসন, খুবই বিলুপ্ত প্রায় প্রাণী এটা। দেখছি পরের প্রশ্ন, ত্রিপুরার কোন পার্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সংরক্ষিত আছে? অপশানে রয়েছে ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি পার্ক, প্রজাপতি পার্ক, টেপানিয়া ইকো পার্ক, ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। তো বন্ধুরা, আপনারা আইডিয়া করে নিন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্মৃতিসৌধ সেগুলো কোথায় সংরক্ষিত আছে, বা সেগুলোর নিদর্শন কোথায় দেখা যায়, বা প্রতিকৃতি কোথায় দেখা যায়, এভাবেও প্রশ্নে আসতে পারে স্মৃতিসৌধ না দিয়ে। কারণ এখানে খুব কম সংখ্যক স্মৃতিসৌধ আছে, এখানে গড়ে তোলা হয়েছে আপনার কতগুলো প্রতিকৃতি। তো আপনারা দেখুন সঠিক উত্তর কোনটি হবে, আইডিয়া করে নিন। দেখে নিচ্ছি আমরা সঠিক উত্তর, সঠিক হবে অপশান ডি, অর্থাৎ ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। তো দেখে নেবো এ সম্পর্কিত কিছু ইনফরমেশান। ইনফরমেশানগুলো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হুবহু এই প্রশ্নটাই আসবে এমন কোনো কথা নেই, এটা সম্পর্কিত রিলেটেড কোনো প্রশ্নও আসতে পারে।
দক্ষিণ ত্রিপুরার চোত্তাখোলাস্থিত, বিলোনিয়ার যে চোত্তাখোলা, চোত্তাখোলাস্থিত ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, সেখানে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের মুক্তি যুদ্ধের কিছু, মুক্তি ভারতের উঠেছে, ভারতের হবে না অ্যাকচুয়ালি, এটা এটা হবে মুক্তি যুদ্ধের, এখানে যুদ্ধের হবে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং কিছু প্রতিকৃতি। স্মৃতিসৌধের মধ্যে কিছু কবর ওখানে আছে দেখা যায়, কিছু কবর আর কিছু ধ্বংসাবশেষ, অল্প কিছু দেখা যায়, আর অনেকগুলো প্রতিকৃতি করা হয়ে আছে ওখানে। অনেকে গিয়ে থাকবেন তাহলে রিয়েল এক্সপিরিয়েন্স থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা দেখছি পরের কি প্রশ্ন রয়েছে। পরে রয়েছে, ত্রিপুরাতে মোট কয়টি অভয়ারণ্য রয়েছে? একেবারে সহজ প্রশ্ন। অপশানে রয়েছে 2টি, 4টি, 8টি, আগের 4টি ও নতুন 1টি সহ মোট 5টি। তো এটা আশা করি সবার সবার জানা উত্তর হবে। তো আমি এটার উত্তর দিচ্ছি না, আপনারা ভিডিও শেষে কমেন্টে আপনারা কমেন্ট করে লিখবেন কোন অপশানটি সঠিক, অপশান এ বি সি নাকি ডি। আপনারা শুধু এ বি সি নাকি ডি এটা লিখলেই হবে। তো দেখছি পরের প্রশ্ন। তো যেহেতু এটা ও হোমওয়ার্ক কোয়েশ্চেন, তাহলে এটার কোনো এক্সপ্লেনেশন আমি দিচ্ছি না, কারণ এক্সপ্লেনেশন চলে আসলে অটোমেটিক্যালি এটার হোমওয়ার্ক দেওয়ার কোনো মানে রইল না। তো দেখে নেবো পরের প্রশ্ন। ত্রিপুরার কোন অভয়ারণ্য মেঘলা চিতা সংরক্ষণের জন্য বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মেঘলা চিতা সংরক্ষণের জন্য বিখ্যাত। অপশান গোমতী অভয়ারণ্য, সিপাহীজলা অভয়ারণ্য, তৃষ্ণা অভয়ারণ্য, রোয়া অভয়ারণ্য। তো দেখে নিচ্ছি সঠিক উত্তর, সঠিক উত্তর হবে সিপাহীজলা অভয়ারণ্য। তো বন্ধুরা রিলেটেড কিছু ইনফরমেশান দেখে নিচ্ছি, যে সিপাহীজলা অভয়ারণ্য স্থিত একটা পার্ট হচ্ছে, একটা অংশ হচ্ছে ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক, যেখানে মেঘলা চিতা সংরক্ষিত করা হয়েছে। এটা সিপাহীজলা অভয়ারণ্যেরই ছোট্ট একটা পার্ট। তো সেই এটা সম্পূর্ণভাবে সংরক্ষিত করা হয়েছে, আর এখানে বন্যপ্রাণী শিকার করা বা মারা ওগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো বন্ধুরা দেখে নেব পরের প্রশ্ন। কোন অভয়ারণ্য চশমা বানর, কোন অভয়ারণ্যে চশমা বানর পাওয়া যায়? তো চশমা বানর পাওয়া যায়, অপশানে রয়েছে তৃষ্ণা অভয়ারণ্য, গোমতী অভয়ারণ্য, সিপাহীজলা অভয়ারণ্য, রোয়া অভয়ারণ্য। তো আপনারা আইডিয়া করে নিন কোনটি সঠিক উত্তর হবে। তো আমি দেখাচ্ছি কোনটা সঠিক হবে। সঠিক উত্তর সিপাহীজলা অভয়ারণ্য। তো বন্ধুরা চশমা বানর আমরা জানি যে বিরল প্রজাতির বন্যজীব বা বিরল প্রজাতির বানর, যেটা ত্রিপুরার সিপাহীজলা অভয়ারণ্যে কেবলমাত্র পাওয়া যায়, এবং তাও বেশি সংখ্যক না, খুব কম পরিমাণে। তো সেই জন্য এটাই সেখানে সংরক্ষিত করে রাখা হয়েছে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য। তো দেখছি পরের প্রশ্ন। পুতুল ঘর রয়েছে রাজধানীর কোন পার্কে? হেরিটেজ পার্ক, নেহেরু পার্ক, চিলড্রেন পার্ক, রবীন্দ্র কানন। আপনারা সঠিক অপশান চুজ করে নিন কোনটা হবে। তো আমি দেখে নিচ্ছি, সঠিক উত্তর হবে রবীন্দ্র কানন, অপশান ডি। তো রবীন্দ্র কানন পার্কটির অবস্থান রাজধানীর আগরতলার রাজভবনের দক্ষিণে। এখানে রয়েছে একটি পুতুলঘর, মূলত কম বয়সী কিশোর কিশোরীদের জন্য এই পার্কটি খুবই জনপ্রিয়। তো দেখে নেব পরের প্রশ্ন। ত্রিপুরার কোথায় ফসিল পার্ক রয়েছে? লংতরায় ভেলিতে, পিলাক, বড়মুড়ার হাওয়াই বাড়িতে, সোনামুড়াস্থিত নীরমহলে ফসিল পার্ক বলা হয়েছে। তো আপনারা আইডিয়া করেন এটা কোথায় হতে পারে, সঠিক উত্তর কোনটি হবে। তো দেখে নিচ্ছি, সঠিক উত্তর হবে বড়মুড়ার হাওয়াই বাড়িতে। তো এই সম্পর্কে তো আমি বলে রাখি, আমি এই ইনফরমেশনটা একটা বইয়ে পেয়েছি, ত্রিপুরার উপর জেনারেল নলেজ সম্পর্কিত একটা বইয়ের বইয়ে পেয়েছি এটা, তবে গুগলে আমি কোথাও সার্চ করে এটা পাইনি। তো হুবহু বই থেকে দেওয়া। এই সম্পর্কিত আপনারা যদি আপনাদের কিছু জানা থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। যদি কারো কোনো কিছু ইনফরমেশান জানা থাকে ফসিল পার্ক বা বড়মুড়ার হাওয়া বাড়িতে যে ফসিল পার্ক, সেটা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন, জানালে
আমি খুশি হব, আমি ওই ব্যাপারে বিশেষ কিছু জানি না। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এই সম্পর্কিত আর কোনো ইনফরমেশান তো খুঁজে পাইনি আমি, তো দেখছি আমি পরের প্রশ্ন। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় অভয়ারণ্য হলো গোমতী, তৃষ্ণা, সিপাহীজলা, রোয়া। তাহলে কোনটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড়? তো দেখে নিচ্ছি সঠিক উত্তর, এটা হবে গোমতী অভয়ারণ্য। তো এক্ষেত্রে আপনাদেরকে যে অভয়ারণ্য, মেন মেন যে অভয়ারণ্যগুলো রয়েছে ত্রিপুরাতে, সবগুলো অভয়ারণ্যের এরিয়াটা আপনাদের জানা থাকতে হবে। জানা থাকলে এই সম্পর্কিত যেভাবে প্রশ্ন আসুক না কেন, এরিয়াও জিজ্ঞেস করা হতে পারে, অথবা সর্ববৃহৎ না বলে দ্বিতীয় বৃহত্তম বা তৃতীয় বৃহত্তম বা সবচেয়ে ছোট অভয়ারণ্য, এভাবেও প্রশ্ন আসতে পারে, যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এত এতটাই চ্যালেঞ্জিং এক্সাম, তো যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো সময় আসতে পারে। তো আপনারা আয়তনগুলো জেনে নেবেন, এরিয়াগুলো কত আছে এখানে মেনশন করে দিয়েছি। গোমতী 389.54 স্কোয়ার কিলোমিটার, তৃষ্ণা 194.71, আবার কোথাও দেখা গেছে 163.08 স্কোয়ার কিলোমিটার। দুটো ইনফরমেশানই আমি পেয়েছি, তো যেটাই অপশানে থাকবে সেটাতে টিক করতে হবে, এছাড়া উপায় নেই। অথবা একেবারে এক্সাক্ট ফিগারটা যদি কারো জানা থাকে দিতে পারেন। আমি দুটো সোর্স থেকে দেখেছি, দুটো সোর্সে দুরকম আছে, সেজন্য দুটো উল্লেখ করেছি। সিপাহীজলা 18.05 স্কোয়ার কিলোমিটার, রোয়া অভয়ারণ্য সেটা 0.86 স্কোয়ার কিলোমিটার। তো আমি পরপর বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে লিখেছি, তো আপনারা পড়ে নেবেন সেভাবে নিজের সুবিধা মতো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তো পরবর্তী ভিডিওতে আরও এমসিকিউ নিয়ে আমি আপনাদের সামনে আসবো, খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো সঙ্গে থাকবেন, সবাইকে ধন্যবাদ।